এই যে আইনটি আসিছি আকু তুরন্ত সরকার প্রত্যাহার করন্তু, ক্যাবিনেট বসাইকি হোক বা ক্যাবিনেটর নিষ্পত্তি নেওয়া মুখ্যমন্ত্রীকর নির্দেশ ক্রমে বা মুখ্যমন্ত্রীকর নিষ্পত্তি ক্রমে এ কার্য হোক। দ্বিতীয় কথাটি হচ্ছে সবুঠ দুঃখদায়ক ঘটনা আপনার জাণতু যে সরকার 23 বর্ষ রহলে গোটিয়ে আইন ভারতবর্ষের হল সংবিধান সংশোধন আইন, সংবিধান সংশোধন করা যায় করাগলা যে পেশা আক্টটা আগে সবুঠ গোটে বড় পঞ্চায়েত সিস্টম ব্যবস্থার সবুঠ বলবত্তর আইনটি হচ্ছে এইটা। দুর্ভাগ্যের কথা এ রাজ্য সরকার আদিবাসী মানক প্রতি বা সেই যে দলিত বা কি আড়ে ভাষণ দৌঁচি যে তাঙ্কর পাঠ পড়া খরচ আমি দৌঁচু, তাঁকর ঝিও মানকর বাহাঘর খরচ বি দিয়াযিব, এ সব কথা কৌঁচি অথচ তাঙ্কু দিয়া যাইতিবা সাংবিধানিক অধিকার পেশা আইন বলরে তাকু মধ্য এপর্যন্ত দেলে নাহি। মু আমার দাবি হচ্ছে আকু প্রত্যাহার করিবে এবং পেশা আক্টকু তুরন্ত কার্যকারী করিবে, সমগ্র রাজ্যরে পেশা আইন কার্যকারী হব, এ হচ্ছে কংগ্রেস পার্টির দাবি এবং আপন মানে সমস্তে বিষয়ে জানিলে এবং মোর আশা যে সমস্ত আদিবাসী এবং দলিত বর্গর সদস্য যে অনেক বিধানসভার স্পিকর সমেত যে স্পিকর বসছেন আজ চেয়ার এ সমস্তে এখন সপোর্ট করবে, নহলে সেমানে যে আদিবাসী দলিত মানক বিরোধী বলিকি ইতিহাসরে লেখা হয়ে রইব। একথা মধ্য আমি সমাজকে সবু আদিবাসী সমস্ত যে সদস্য মানে অনেক সমস্তে এ কথা বিরোধ করবে, এ কংগ্রেসর একমাত্র কথা নুহে, কংগ্রেসর আদিবাসী মানকর স্বার্থ রক্ষা কথা, আসহ সমস্তে সহযোগ দেবে বলিকি মোর বিশ্বাস এবং আশা।